আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মানবিক পুলিশ শওকত ওসমান ভাইয়ের কথাগুলো একটু শুনে যান। কথাগুলো কত আপনি শুধু নেতার পিছে ঘুরছেন, নেতার জুতো টানছেন, নেতার কথা মতো বাপের বয়সী গায়ের হাত তুলছেন, আপনার কপালে কি আছে আপনি সময় হলে বুঝতে পারবেন। আমি কোনো দল করি না, আমার বাবা মুক্তিযুদ্ধে করছে আওয়ামী লীগ, এটা তার পরিচয়। আমার বড় ভাই আওয়ামী লীগের পক্ষ থেকে ওয়ার্ড জেলা কাউন্সিলর, আমার আপন বড় ভাই, এটা তার যোগ্যতা। আমি কোনো দল করি না, আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, জামাতও বুঝি না, জাসদও বুঝি না। আমি বুঝি আমরা সবাই ভাই ভাই, প্রত্যেকটা মুসলমান কি ভাই ভাই। শয়তান আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগায় আর এক মাস পরে নির্বাচন, আপনারা ভুলেও এই নেতাদের প্ররোচনায় পড়ে তাদের চক্করে পড়ে বাবার বয়সী বড় ভাইয়ের বয়সী মানুষের গায়ে হাত তুলবেন না। এই মুখটা আল্লাহ তাআলা অনেক সুন্দর করে তৈরি করছে, এই মুখে যখন আপনি থাপ্পড় মারবেন এটা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা উঠে। যে আঙ্গুলে কোরআন শরীফের অক্ষর পড়েন সেই আঙ্গুল দিয়ে কিভাবে থাপ্পড় মারেন বাবার বয়সী মানুষের গালে, কিভাবে পিস্তলের টিকারে চাপ দেন, কিভাবে ছুরি দিয়ে প্যাটের মধ্যে ঢুকে দেন, আপনি তো মানুষ না। আপনি নবীর ওয়ারিস দাবি করার নবীর সুন্নিয়তের দাবি করতে পারেন না। আমি ব্যক্তিগতভাবে ওয়াবি সুন্নি আহলে হাদিস দরবার ভান্ডারি সব জায়গায় যাই, সবাই আমার ভাই, সবাই আমরা মুসলমান। আমার মধ্যে প্যাঁচ লাগানো এত সহজ না। আমরা যদি এক থাকি তাহলে ফিলিস্তিন অনেক আগে স্বাধীন হয়ে যেত। জাতীয় কিছুদিন আগে ওয়াইসি সম্মেলন হয়েছে, সকল মুসলিম কান্ট্রি একসাথে হয়েছে, শুধু তিনটা দেশ মির্জাফুরি করছে, আরব আমিরাত, বাহরান, মরক্কো। এই জাতীয় বেইমানি করে ফিলিস্তিনের পক্ষে তারা দাঁড়াইতে পারে নাই মুসলমান। আল্লাহ তো বলেই দিছে ফিলিস্তিনের বিজয় দিবে, তবে জাতীয় বেইমানগুলোকে আমাদেরকে চিনাই দিচ্ছে বিভিন্ন সময়ে। তো এই জন্য ভাই আপনারা বেশি করে মানবিক কাজে যান। আমি অন্তর থেকে, আমি সামান্য একটা মানুষ, সামান্য একটা 10 সজ্জার হাসপাতাল উপজেলা পর্যায়ে গেলে কয় ওষুধ নাই, এটা নাই, সেটা নাই, অনেক সমস্যা আছে নাকি। আর অথচ আমি আল্লাহর কাছে নামাজে চাইছি, আল্লাহ আমাকে দিয়ে আপনি একটা হাসপাতাল করান, বেওয়ারিশ হাসপাতাল ইনশাআল্লাহ। যে দেখেন আপনি যত বেশি ভালো কাজ করবেন মহান আল্লাহ তালা তত বেশি আপনাকে সুযোগ করে দিবে। একটা 100 সজ্জার বেওয়ারিশ হাসপাতাল আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করতে যাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাইতে আসছি। আমার মা বাবা দুজনে দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য এই হাসপাতাল দিয়ে হইলে আপনাদের মাধ্যমে দোয়া চাচ্ছি। চট্টগ্রাম নগরীতে কোনো মানুষ রাস্তায় পড়ে থাকবে না, যদি পড়ে থাকে আপনারা একটা সিএনজি করে নিজে না যাইতে পারলেও এবার কি আর হাসপাতালের পিছনে, যদি বেওয়ারিশ হাসপাতালে পাঠিয়ে দেন আমাদের লোকজন সবসময় রেডি আছে ওই মানুষগুলোর জন্য। এটা আমাদের চট্টগ্রামের জন্য একটা আলহামদুলিল্লাহ একটা রহমত। আপনি যে অসহায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, কালকে আমাদের ময়দানে কিন্তু তার মামলাতে আপনি ফেঁসে যাবেন। আল্লাহ নিজেই বলবে যে তুমি তো আমাকে অবহেলা করছো, আমরা বলবো কিভাবে সম্ভব। তখন আল্লাহ তাআলা বলবে ওই মানুষটার সাথে যদি বাজে আচরণ না করতা তাহলে আমাকেই সম্মান করা হইতো।